আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, রিয়েল রিপোর্ট ইউটিউব চ্যানেলের নিয়মিত সংবাদ শিরোনামে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তরিক ইসলাম তারেক। আজ 4 এপ্রিল 2024 বৃহস্পতিবার। আমরা যশোর এবং ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকার সংবাদ শিরোনাম জানাব। শুরুতেই যশোরের দৈনিক গ্রামের কাগজ, তাদের কালার ব্যানার হেডিং, বেনাপোলে বিজিবি মহাপরিচালকের আকস্মিক পরিদর্শন, ভয়াবহ 4 এপ্রিল যশোরের গণহত্যা দিবস আজ, সৎ মায়ের স্বীকারোক্তি, শিশু জোনাকিকে গোলা টিপে হত্যার পর হারিয়ে যাওয়া নাটক, নড়াইলে ধানক্ষেতে ট্রেনিং বিমান, দৈনিক লোকসমাজ, বিএসএফের গুলিতে চাঁপাইনবাবগঞ্জে যুবক নিহত ও বেনাপোলে দুইজন আহত, সৎ মায় হত্যা করেছে শিশু জোনাকিকে, আদালতে স্বীকারোক্তি, যশোরে সময় টিভির প্রতিবেদকের উপর হামলা, দুই পুলিশ সদস্য প্রত্যাহার। এবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নয় দিগন্ত পত্রিকা, রুমার পরে থানচির সোনালী ও কৃষি ব্যাংকে কেএনএফের হানা, রুমা ও থানচিতে ব্যাংক লুটের ঘটনায় কুকিচিন জড়িত, স্বরাষ্ট্রমন্ত্রী, গাজায় ত্রাণকর্মী নিহতের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা, ফিরে যাচ্ছে ত্রাণবাহী জাহাজ, দৈনিক যুগান্তর, কেএনএফের সশস্ত্র হামলা, পাহাড়ে আরও দুটি ব্যাংক লুট, বান্দরবনে ব্যাংক ডাকাতিতে কুকিচিন জড়িত, স্বরাষ্ট্রমন্ত্রী। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা প্রথম প্রথম শিরোনামগুলো জানলাম, এখন আমরা চলে যাচ্ছি এই শিরোনামগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনায়। দৈনিক গ্রামের কাগজে যে সংবাদটি আমরা বলেছিলাম, তাদের ব্যাক পেজে আরেকটি সংবাদ রয়েছে, সেটিও আমাদের জানানো প্রয়োজন মনে করছি। গ্রামের কাগজে সংবাদ, দেশজুড়ে শিক্ষকদের মধ্যে তোলপাড়, বায়োমেট্রিক মেশিন সরবরাহ করে অভয়নগর থেকে 15 লাখ টাকা হাতিয়েছেন তপন মণ্ডল। শিক্ষক তপন মণ্ডল অভয়নগরের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তার বিরুদ্ধে শিক্ষক সমিতির টাকা হাতিয়ে নেওয়ার সংবাদ প্রকাশ করেছিল পত্রিকাটি। তারা আরেকটি ফলো আপ রিপোর্ট করেছে যে তপন মণ্ডলের আরও কিছু অপকর্ম বা টাকা আত্মসাতের ঘটনা বেরিয়ে আসছে। যদিও আমরা গ্রামের কাগজের প্রথম পেজের যে খবরটা ছিল সেগুলো সম্পর্কে একটু কথা বলি। যেমন আমাদের গতকালকে আমরা যে খবরটি বলেছিলাম যে সৎ মায়ের নার্গিস বেগমকে পুলিশ আটক করেছিল, তাদের বাড়িতে শিশু জোনাকি নিহত হয়েছিল, তার মরদেহ পাওয়া গিয়েছিল, তবে 10 ঘন্টা পরেই, এই ঘটনা উদ্ধারের 10 ঘন্টার মধ্যেই ঘটনার আসল তথ্য বের হয়ে গেছে। পুলিশের গোয়েন্দা বিভাগ ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি, তারা জিজ্ঞাসাবাদে নার্গিস বেগমের স্বীকারোক্তি পেয়েছে। তো আমরা দেখি কী অবস্থা সেখানে। যশোর শিশু খাদিজা খাতুন জোনাকিকে হত্যা করেছেন তার সৎ মা নার্গিস বেগম। সন্তান গ্রহণ করতে স্বামীর বিরোধিতা করা এবং অন্য স্ত্রী সন্তানদের বেশি ভালোবাসার কারণে সৃষ্ট ক্ষোভ থেকে জোনাকিকে গোলা টিপে হত্যা করেছেন নার্গিস। পরে মরদেহ পাশের একটি পুকুরে ফেলে দেন নিজেই। এরপর জোনাকি হারিয়ে গেছে বলে নাটক সাজান। ডিবির হাতে আটকের পর আদালতে এসব কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন নার্গিস বেগম। জবানবন্দি গ্রহণ শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এটা আসলে খুবই মর্মান্তিক ঘটনা এবং আলোচিত যশোরের জন্য, সেই ঘটনাটি আমরা আগে উল্লেখ করলাম। এবার দৈনিক লোকসমাজ পত্রিকার যে রিপোর্টটি তারা প্রধান শিরোনাম করেছে, সেটা বিএসএফের গুলিতে যেমন চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে চাঁপাইনবাবগঞ্জে যুবক নিহত, বেনাপোলে দুজন আহত। তো চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাইফুল ইসলাম নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। অপরদিকে যশোরের বেনাপোলে দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গত 26 মার্চ থেকে অব্যাহতভাবে কিন্তু বাংলাদেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের গুলি অব্যাহত রয়েছে এবং তার সেখানে হতাহতের ঘটনা ঘটেই চলেছে।
এবার আমরা দৈনিক নয়া দিগন্তের খবর দিকে একটু চোখ বোলাই। দৈনিক নয়া দিগন্তের তারা তাদের প্রধান শিরোনাম করেছে, রুমার পরে থানচির সোনালী ও কৃষি ব্যাংকে কেএনএফের হানা। এখানে আমরা দেখছি যে বান্দরবনের রুমা উপজেলার ব্যাংক ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের সশস্ত্র সদস্যরা থানচির সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংককে হানা দিয়ে টাকা লুট করে নিয়ে গেছে। গতকাল বুধবার দুপুর 11:45 দিকে এই ঘটনা ঘটে। পর থেকে 20 জনের সশস্ত্র সন্ত্রাসীরা একটি গাড়ি করে এসব এসে হঠাৎ আক্রমণ চালিয়ে সোনালী ব্যাংক থেকে 15 লাখ টাকা এবং কৃষি ব্যাংক থেকে 2,85,000 টাকা লুট করে নিয়ে যায় বলে জানাচ্ছে সংবাদ মাধ্যমটি। তো এখানে যেহেতু একটা বড় ঘটনা, দেশের খুবই আলোচিত, এবং এই ব্যাংক ডাকাতির ঘটনা এবং একটি সশস্ত্র গোষ্ঠী দেশের ভিতরে এই ধরনের অরাজকতা চালাচ্ছে, এটা আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে রুমা ও থানচিতে ব্যাংক লুটের ঘটনায় কুকিচিন জড়িত। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বান্দরবনের রুমা ও থানচিতে ব্যাংক লুটের ঘটনায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ নামে জঙ্গি গোষ্ঠী জড়িত বলে তিনি জানিয়েছেন। এ বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি, এ নিয়ে সরকার প্রয়োজনীয় সব কিছু করবে বলে তিনি জানাচ্ছেন। আমরা যদি যুগান্তরের খবর দেখছিলাম যে কেএনএফ সশস্ত্র হামলা, পাহাড়ে আরও 2টি ব্যাংক লুট, এই ঘটনাটি তারা তাদের শীর্ষ নিউজ সংবাদ শিরোনাম করেছে। তো সম্মানিত দর্শকবৃন্দ, আজকের মতো এই ছিল, পরবর্তীতে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।